2007 চনত বেলতলাত মানে এনে ধরনের ঘটনা সেম টু সেম ঘটনা মূল লগত হয়েছিল। আজি মণিপুরত যে রাজপথত মানে দৌড়াইছিল দুজনী মহিলাক, সেম মুখ তেনেকে দৌড়াইছিল যেতিয়া বেলতলা কাণ্ড হয়েছিল, যেতিয়া ইলেকশন সময় আসলে। আজিও ইলেকশনের সময়তে আজি এই ঘটনাটা ঘটিব পাইছে। 17 বছর হয়ে গেল মূর, কিন্তু মানে আজিলেকে নিয়ে পোৱা নাই। প্রধানমন্ত্রীক এইটাই কব বিচারো যে আপনি সদায় কয় বলে বেটি বাঁচাও বেটি পড়াও, আপনি এই স্লোগান একদম বন্ধ করে দিব লাগে, এই স্লোগান আপনি একদম নুলাবই। 2007 চনত বেলতলাত মানে এনে ধরনের ঘটনা সেম টু সেম ঘটনা মূর লগত হয়েছিল। আর ময়ও আরক্ষীর ওসরতে দৌড়ি গৈছিল মই বাঁচিম বলে, কিন্তু আরক্ষীর ওসরতে মূর কাপড় সাপড় ফালি পেলায় মুখ মানে রাজপথত, যেনেকে আজি মণিপুরত যে রাজপথত মানে দৌড়াইছিল দুজনী মহিলাক, সেম মুখ তেনেকে দৌড়াইছিল। আর মই এই বহুত দুঃখিত, লাজ লাগিব লাগিছিলে। মই সরকারও কব বিচারিম, কিয় মই আগতো যেতিয়া সরকারক মই আহ্বান করেছিল যে যাক দুঃখীকারী হয় তেখেতসকল ফাঁসি দিব লাগে, তেখেতসকল মুখ ন্যায় দিব লাগে, কিন্তু আজিলেকে মুখ ন্যায় দিয়াব নোৱাৰিলে। বহুত দুঃখ লাগে কব গলে। মই আগতো সরকারক কৈছিলোঁ যে এনে ধরনের ঘটনা আর দুবারা হব নালাগে, কিয় এই ঘটনা বারে বারে হব পাইছে, দুঃখীবিলাক শাস্তি দিয়া নাই, এনে ধরনের দুঃখীকারী আজি রাজপথত ঘুরি আছে বা গাঁয়ে ভয়ামে ঘুরি আছে। আজি গুহাটির নিচিনা রাজপথ রাজধানীর নিচিনা গুহাটি সিটি এখনত আজি মই নিজে ভুক্তভোগী এজনী। তো আজি মণিপুর যে ঘটনা হয়েছে সেম মূর একদম সেম মূর ঘটনাটার নিচিনাকে ঘটনা হয়েছে। আর মই মণিপুর সরকারক যে মুখ্যমন্ত্রী তখন মই ধিক্ষার দিছো, আজি তখেতে কব গলে পদত্যাগ দি দিব লাগিছিলে। আজি 3 মাহ ধরে এই এনে ধরনের ঘটনা ঘটি আছে, কিন্তু মানে লাজ নোহা মানে তখেতে মন্ত্রী মানে বহি আছে তাতে মানে সিএমএ, তখেতে কৈছে এনে ধরনের ঘটনা বহুত ঘটি যায়। হয় 3 মাহ ধরে কিমান রেপ হয়েছে, কিমান মানুষক মারি দিয়া কৈছে, আজিলেকে তেখেতে খার পোৱা নাই নেকি? যেতিয়া ভিডিও ফুটেজটো ভাইরাল হওয়ার কারণে তেখেতে কৈছে হয় এনে ধরনের বহুত মানে হেৰি হৈছে, তেতিয়াহে পদক্ষেপটো গ্রহণ করেছে। আমি এনে ধরনের নেতা আমি কেতিয়াও নিবিচাৰো। আজি প্রধানমন্ত্রীয়ে না কি বলে বিভিন্ন স্টেটত গৈ পেলাই ঘুরি পেলাই ভ্রমণ করে আহিব পাইছে, মণিপুরের 3 মাহ ধরে গোষ্ঠী সংঘর্ষত তেখেতে এবারও কি বলে খবর লব পৰা নাই, কিয় কিয় তেখেতে মানে তেখেতে যোৱা নাই মণিপুর গোষ্ঠী সংঘর্ষ মাজত, আজি কিয় এই গোষ্ঠী সংঘর্ষটো হব পাইছে? মই এইটো স্পষ্ট কব বিচাৰিম, এইটো মানে মানে ইলেকশন আহি আছে চাপি, মানে ইলেকশনের মানে ফয়দার কারণে নারী জাতিটুক মানে তেখেতসকলে মানে ইস্তেমাল করে, যে ইলেকশন সময় যেতিয়া বেলতলা কাণ্ড হয়েছিল তেতিয়াও ইলেকশন সময় আসলে, আজিও ইলেকশনের সময়তে আজি এই ঘটনাটা ঘটিব পাইছে। মই ইলেকশন ইস্যু বলে কব বিচারো, আর নারী জাতিটুকে মানে তেখেতসকলে মানে একদম মানে তাত মানে হেৰি করে লয় স্পষ্ট, মানে মানে ইহতে মানে নারী জাতিটুক মানে কমজোরি পাই পেলায় তেখেতসকলে মানে নারী জাতি টার্গেট করে লয় ইলেকশনের সময়। কব বিচারো যেতিয়াই মন যায় তেতিয়াই নারী জাতিটুর প্রতি মানে ইমান অত্যাচার করে, এই অত্যাচার কিন্তু বন্ধ হব লাগে। মই আজি 17 বছর হয়ে গেল মূর, কিন্তু মই আজিলেকে নিয়ায় পোৱা নাই, মূর সময় কোনো দল সংগঠন অহা নাই, কোনো মানে মহিলা আয়োগ মোক মানে সহায় নকরিলে, কিন্তু যাতে এই দুগৰাকী মহিলার প্রতি যেটো ঘটনা হয়েছে মই সরকারক আহ্বান করব বিচাৰিছো, মহিলা সংগঠন মই আহ্বান করব বিচাৰিছো যে এনে ধরনের ঘটনা যাতে মানে সিহঁতৰ লগত নহক, সবে ওলাই আহি দলে বলে তেখেতসকলক সহায় করব লাগে, সরকারের ওসব ফাইক করে পেলাই ন্যায় দিয়াব লাগে, যখন মানে একদম দুঃখীকারী মানে কব গলে মানে এইবিলাক মানে অসুর অখুর বলে কব বিচারো, সেই অখুরক ডাইরেক্ট ফাঁসি দিব লাগে, ফাঁসির অর্ডার হব লাগে। যে চারিজন এটা মানে ধরেছে কে চারিজন আসলে তাতে বহুত মানে আসলে যা চাইছে, যা রেপ করেছে, যা মানে বেয়া কাম করেছে সকলকে ফাঁসি দিব লাগে। আজি যদি সরকারে এই যদি গুরুত্ব নিদিয়ে বা এই মানে পদক্ষেপ নলয় এনে ধরনের ঘটনা আগো আগন্তুক দিনত হব। আর মই প্রধানমন্ত্রীক এইটাই কব বিচারো যে আপনি সদায় কয় বলে বেটি বাঁচাও বেটি পড়াও, আপনি এই স্লোগান একদম বন্ধ করে দিব লাগে, এই স্লোগান আপনি একদম নুলাবই, আর যদি আপনি এই স্লোগান ওলাই আপনার নিচিনা মানে পাখান্দি মানে প্রধানমন্ত্রী কোনো নাই বলে মই কব বিচারিম। আজি আপনার লড়া ছোৱালী আপনার কি বলে মানে মা ভনী নাই কারণে আপনি বুঝি পোৱা নাই নারী জাতিটোর নারী জাতির দুঃখর কথা, কিন্তু আমি বুঝি পাও এজনী নারীর ইজ্জত গলে সকলো নারীর ইজ্জত যায়, ইয়া জাতি ধর্ম বর্ণ এইবিল কোনো নাই, দুখিয়া ধনী লো কোনো কথা নাই, নারী নারীয়ে নারীর সুরক্ষা হব লাগে। আমার রাষ্ট্রপতি মহামহিম আমার কি বলে দ্রৌপদী মুর্মুকে মই আহ্বান করব বিচারিছো আপনার নিউজের জড়িয়ে যে আপনি এজনী রাষ্ট্রপতি হয়ে পেলায় মহিলা হয়ে পেলায় আপনি কিয় মনে মনে বহি আছে, ইমান ডাঙর দেশত ঘটনা ঘটি গেছে আপনার কিয় কিয় এই মাত মাথা নাই, কিয় আপনার মানে দেখা নাই?
আপনি চাব লাগে, আপনি মহিলা হয়ে পেলায় মহিলার প্রতি যে দুঃখ দর্দ বুঝি পাব লাগে, আপনি মনে মনে বহি থাকব নালাগে, আপনার যেটু মানে পথ যেটু আপনার মানে যেটু জায়গাত আপনি বহি আছে আপনি কব করিম বলে কলে আপনি বহুতখিনি করব পারিব। আপনি এজন রাষ্ট্রপতি হয়, আপনি যদি পারিলে রাষ্ট্রপতি খাখন যদি দি দিয়া হেতেন আজি মণিপুরতে এই ঘটনাটু ঘটিব না পালে হয়। আপনি মনে মনে বহি না থাকক, নহলে আপনার নারী কোনো বিশ্বাস নকরিব, আপনার মানে নারী জাতিয়ে আপনার কোনোদিন আপনার মাফ নকরিব নারী হিসাবে। যাতে মই আপনার আহ্বান করব বিচারিছো যে আপনি নারী হয়ে পেলায় আপনি নারীর সুরক্ষার কারণে আপনি মাত মাতক, আপনি মনে মনে বহি না থাকবে। আপনি এনেকা রাষ্ট্রপতি বা কি আপনি প্রধানমন্ত্রী হব কারণে নারী যদি আপনার সাথ দিয়ে আপনি প্রধানমন্ত্রী হব পারে, আপনি বিজেপির যে মানে সিট হেরাব বলে আপনি যে মাত নামাতিব এই কথা নহয়। যদি আপনি মানে প্রকৃত নারী জাতির যদি আপনি মায়া মমতা আছে তো হলে আপনি মানে নারীর সুরক্ষার কারণে আপনি মানে মাত মাতিব লাগে।